যদি রাখতে হবে যে বাই প্রস্ত করেছেন অবাধ্য স্ত্রীর ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, এক্ষেত্রে স্বামীর করণীয় কি? অবাধ্য স্ত্রীর বলতে অবাধ্য দুই ধরনের, একটা হলো দুনিয়াবী অবাধ্য আর একটা হলো দিনী অবাধ্য। দিনী অবাধ্য হলে এটার ব্যবস্থা আরো কঠোর, আর দুনিয়াবী হলেও স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীর কথা না শোনে তাহলে সমাজে পরিবারে সুন্দরভাবে বসবাস করা কঠিন। আর স্ত্রীর উপরে ফরজ স্বামীর অনুগত হওয়া, স্বামীর কথা শোনা। তবে স্বামী কোরআন সুন্নাহ বিরোধী নির্দেশ দিলে সেটা মানা যাবে না। তো এখন স্ত্রী অবাধ্য, অবাধ্য হইলে প্রথমে তাকে নিজে চেষ্টা করতে হবে বাধ্য করার জন্য। আল্লাহ পাক অনেকগুলো পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক বলছে তোমরা যদি এরকম স্ত্রীকে দেখো অবাধ্য, তখন তোমরা তাদেরকে ফাইযুহুন্না ওয়াজ করবা, প্রথমে সুন্দর সুন্দর উপদেশ দিবা। উপদেশও কাজ হচ্ছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, বিছানা আলাদা করে দেখো, তাও হচ্ছে না। তারপরে ওয়াদরিবুহুন্না, সামান্য মৃদু প্রহার করো, তাও হচ্ছে না। তাহলে দুই পক্ষ মিলে সালিশের ব্যবস্থা করো, তাও হচ্ছে না। তারপরে গিয়ে এক তালাক দাও, তাও হচ্ছে না। তারপরে গিয়ে দ্বিতীয় তালাক দাও, তাও হচ্ছে না। তারপরে গিয়ে তৃতীয় তালাক দাও, এইভাবে মিনিমাম এক বছর ধৈর্য ধরে কাজগুলো চালাই যেতে হবে। এরপরে এক বছরের মধ্যে না হইলে বাস, এবার তার অবস্থা সে, আমার অবস্থা আমি, এই পন্থায় যেতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم